গুড মর্নিং। সকাল থেকে প্রবল বৃষ্টি চলছে, এ তো যা ঝড়ের প্রভাবে, এ তো ডানার প্রভাবে যা বৃষ্টি সকাল থেকে, বাবা এই যে এখনও বৃষ্টি চলছে, প্রচুর বৃষ্টি সকাল থেকে। তাও এই রুমের ভেতর আছে বলে পায়রাগুলোকে সকালে খাবারটা দিতে পারলাম, বাইরে হলে অবস্থা খুবই খারাপ। যাদের পায়রা বাইরে থাকে খুব সমস্যা হয় বর্ষার সময়, মানে খুবই সমস্যা, বৃষ্টি হলে খুব সমস্যা, খুব। এক সময় আমারও ছিল ঘরটা করাতে রুমটা হয়ে দেবে, দেখি যে ঘরের ভিতরে সব খাবার দেওয়া কমপ্লিট, এদের জলও মোটামুটি জল খাবার হয়ে গেছে, কিন্তু বাইরে এই ঝড়ের জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। আর মোটামুটি এই যে সব বসা আছে, বৃষ্টি তো খুবই জোরে হচ্ছে, বাবা আবার জোর বৃষ্টি এই ঝড়ের জন্য আজকে থেকে খুব ভারী বৃষ্টি হচ্ছে সকাল থেকে। জানি না সবার পায়রা কীরকম আছে, আশা করি ভালো আছে। আর যাদের পায়রা বাইরে আছে তারা তো এখন ছাড়তেই পারবে না, কারণ আমারও আগে এক সময় বাইরে ছিল, এখানে ঘরটা ছিল না, সেই সময় আমি ছাড়তাম, মানে জাস্ট খাবার দিতাম, খেতো, আবার তাড়াতাড়ি ঢুকিয়ে বন্ধ করে দিতাম। এখন তো ঘরটা হওয়াতে খুবই ভালো হয়েছে, আমার পক্ষে খুব সুবিধা হয়েছে, পায়রাগুলো সুবিধা, ভেজে না খাবার দেওয়া যায়, ভিজে না, মোটামুটি আছে ঠিকঠাকই, ঠিক আছে। সে পায়রা সাবধানে রাখুন। আর এই ওয়েদার, ড্যাম ওয়েদার, এই ওয়েদারে মোটামুটি শুধু গম দেবেন, ছোলাটা না দিলেই ভালো, কেন ওয়েদারটা খুবই ড্যাম ওয়েদার আজকে, দেবেন না। যাদের পায়রা বাইরে আছে তারা একটু সাবধানে রাখুন, প্লাস্টিক দিয়ে কভার করে দিন, কভার করে রাখুন পায়রাগুলোকে, কিছু তো করার নেই না, আজকে সারাদিনই যা দেখলাম বৃষ্টি আছে, ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে যাচ্ছে। যেহেতু নিম্নচাপ উঠেছে তো বৃষ্টি হবেই, কিন্তু এতটা বৃষ্টি হবে তবু আমি ভাবতে পারিনি যে কালকে সকালের দিকে প্লাস্টিকগুলো সব জানলার ভালো করে বেঁধে দিয়েছি, যাতে ঝড়ের কথা ছিল যদি খুলে না যায়। পূর্ব দিকটা ফাঁকা আছে, কেন পুরোটা যদি কভার করি তাহলে কি হবে, ঘরে আমার গ্যাস হয়ে যাবে পুরো, পূর্ব দিকে আমার অনেকটাই এক্সট্রা আছে, প্রায় 3-3.5 ফুটের মতো, জলটা আসে না, এটাই একটা সুবিধা আমার ঘরটা করার সময় ওটা করেছিলাম বলে খুব সুবিধা হয়েছে। ঠিক এই ওয়েদারে তো খাবার গম দিলাম, আর একটু আজকে একটু ওই ভাইজাল একটা দিলাম, কেন ওয়েদার খুবই খারাপ, তো হজমের দরকার আছে না, ল্যাকটিক অ্যাসিড, ঠান্ডাও লেগেছে, এটা দিয়ে দিলাম। মোটামুটি এই 1 লিটার জলে 2 খানা দিয়ে দিলাম, আগেও বলেছিলাম, আগে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সেই সময় অ্যান্টিবায়োটিকের কোর্সটা করেছিলাম বলে দিয়েছিলাম, কিন্তু আজ ওয়েদারটা খুবই খারাপ না, বাইরে বৃষ্টি হচ্ছে, আজ মোটামুটি আর 2-3 দিন দিতে হবে এটা, মানে 3 দিন দিতে হবে, মতলব আমি দেবো 3 দিন এটাকে, কেননা না দিলে ওয়েদারের যা দশা, হজম হওয়া খুব কঠিন ব্যাপার, খুবই কঠিন। এটা দিলে মোটামুটি হজমটা ঠিক থাকে, ওষুধটা খুব ভালো, কেউ ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন এটা। হ্যাঁ, আরেকটা বিষয় অনেকে বলছে, দেখলাম কয়েকজন কমেন্ট করেছে যে পুরো ওষুধের কোর্সটা পুরোটা দিতে, মানে পায়রা সুস্থ রাখতে গেলে যত ধরনের ওষুধ হয় সব নিয়ে একটা আলোচনা করবে, বলি একটা মোটামুটি ভিডিও আমার দেওয়া আছে ওরকম, ওটা পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত বলি অ্যান্টিবায়োটিক না ওইভাবে আলোচনা, মানে ডিসকাস করা একদমই যায় না, কেন অ্যান্টিবায়োটিক ডিপেন্ড করে আপনার কীরকম কী অসুস্থতা হয়েছে তার উপরে। এখন ঠান্ডা দেখুন, 2 ধরনের আমি যদি ঠান্ডার জন্য এখন 3 ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করা যায়, কীরকম ঠান্ডা হয়েছে তার উপরে, না অ্যামোক্সিসিলিন, ডক্সিসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন, 3 ধরনের অ্যান্টিবায়োটিক আপনি ইউজ করতে পারেন ঠান্ডাতে, এবার ঠান্ডার প্রভাবটা কীরকম তার উপর ডিপেন্ড করবে। আপার পোর্শন হলে অ্যাজিথ্রোমাইসিন ইউজ করতে হবে, ঠিক আছে, আর যদি নাক থেকে খুব জল এসব পড়ে তাহলে ডক্সিসাইক্লিন খুব ভালো, এখন ওয়েদার নামবে মানে ঠান্ডা লাগবেই, লাগলে হয় ডক্সিসাইক্লিন ইউজ করবেন প্রথম অবস্থায়, 10-12টা দানা দিয়ে দেবেন, কাজ দেবেন। আর হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে অবশ্যই 3 দিন এই ওষুধটা ইউজ করবেন, অবশ্যই, মানে এই ওষুধটাই বলছি না, আপনি যে কোনো ব্র্যান্ডের ওষুধ ইউজ করবেন, প্রোবায়োটিক যাকে বলে, প্রোবায়োটিক, যে কোনো প্রোবায়োটিক আপনি ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করি, আমার ভালো কাজ দেয় তাই আমি ইউজ করি। আপনি অন্য ভাইজাল একে তো ওষুধের নামও দেখা যাচ্ছে, আগেও দেওয়া ছিল, ঠিক আছে। লাইট জ্বালাতে হয়েছে, কেন পুরো অন্ধকার যা অবস্থা, পুরো অন্ধকার, বৃষ্টি হচ্ছে, ঘরে লাইট জ্বলছে, এখন বাজে মোটামুটি 9টা বাজতে চলেছে, কিন্তু বাইরে যা বৃষ্টির দশা, প্রচুর বৃষ্টি চলছে,
পুরো ঘর অন্ধকার হয়ে আছে, লাইট না জ্বালালে হচ্ছে না, আবার এই জানলাগুলোও বন্ধ করা আছে। তো এটা মোটামুটি খাবার দেওয়া হয়েছে, এগুলোকে সবগুলোরই খাবার দেওয়া কমপ্লিট, সবাইকে ছাড়া হয়নি আর কি, কেন ওয়েদার খারাপ, ছাড়লে এমনি জলের ঝাপটা আছে। আমি সিঙ্গেল হয়ে গেছি, এই বর্ষাতে খুব সমস্যা, যাদের বাইরে পায়রা আছে খুব সমস্যা, খুব 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 সমস্যা হয় যাদের বাইরে পায়রা আছে। এই ঘরে ফাইটিং চলছে, কোনো কাজ নেই, ধুমধাম মারামারি, এদের সাথে মারামারি করে যাচ্ছে ঘর দখলের লড়াই। অসুবিধা হচ্ছে না না ওদের, সুন্দর সুন্দর সব ঘরে ঢুকে বসে আছে না, ওয়েদারটা এত ভালো। আহা, বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু এদের তো ঘর তো আর ভিজতে হচ্ছে না, না খাওয়ার অসুবিধা আছে এদের, না কিছু আছে, লাইটও জ্বলছে। দেখে এরপরে ঠান্ডাটা পড়বে, যে বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়বে, পায়রাকে সাবধানে রাখবেন, আপডাউন হলেই টেম্পারেচার, আপডাউন হলে ঠান্ডা লেগে যেতে পারে। ঠান্ডা লাগলে মোটামুটি বললাম তিন ধরনের অ্যান্টিবায়োটিক, দেখুন একটা ইউজ করবেন। ঠান্ডা পড়ুক, আবার ট্রিটমেন্টের ভিডিও দেবো যতটা পারি, কারণ ভিডিওগুলো কীরকম হয় এটা ঠান্ডাতে। আঁচ আঁচ, এই একটা নতুন বাচ্চা হয়েছে, আঁচ 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 আঁচ, এটা নতুন নতুন বাচ্চা, শব্দ বাচ্চা। যতটা আমি জানি পায়রা সম্বন্ধে ঠিক ততটা, যতটা আমার জানতে পেরেছি বা আমি যতটা জানি ট্রিটমেন্ট বিষয়ে, সেগুলোরই ভিডিও করে পোস্ট করে থাকি। ঠিক আছে, আশা করি আপনাদের কাজ দেয় ভিডিওগুলো, আমার আশা করি, কারণ আমার যেহেতু কাজ দেয় আসলে আপনাদেরও কাজে দেবে। ঠিক আছে, এই সিম্পলভাবে চলুন, বেশি বড় ওই লোকের কথায় চলবেন না, বুঝুন ব্যাপার, পড়াশুনো করে নিন। ঠিক আছে, গুগলে পড়াশুনো করে নিন, স্টাডি করুন ভালো করে পায়রা নিয়ে, তাহলে দেখবেন সমস্যা অনেক কম হবে। বাইরে বৃষ্টি, যা অবস্থা বাবা, জোর বৃষ্টি, টপিক ছাড়াই ভিডিও আজকে, মোটামুটি টপিক ছাড়াই ভিডিও। এই জোড়াটা কাক দিয়ে জোড়াটা ডিম পারবে, বেশ ভালো একটা চটিয়াল জোড়া আমার, আর এ তো চকলেট দোমা, লাল দোমা পেয়ার অনেক দিনের, এই পেয়ার অনেক বছরের, এখন আর ডিমের দরকার নেই, আবার ডিম দেবে, সময় হয়েছে। এটা এটা সাদা মেলটা আছে, ফিমেলটা মারা গেছে, হট করে মারা গেছে, এটা কারণটা ঠিক বুঝতে পারলাম না, খাবারের কিছু সমস্যা হয়েছিল কি না বুঝতে পারছি না। এটা একটা সিঙ্গেল ফিমেল আছে, না মেল খুঁজতে হবে সব, প্যান্ডেলের সেটিংসটা ঠিক করতে হবে। এখানে সব ফিমেল আছে, অ্যাডাল্ট হয়ে গেছে, এগুলোকে রেখে গেছে, এবার একটা কাকদির বাচ্চা, নতুন বাচ্চা হয়েছে, ছেড়ে দিয়েছি ঘরে, হই হল্লা করছে। প্রবল বৃষ্টি চলছে, প্রবল বাবা, এরপর অবস্থা খারাপ হয়ে যাবে, যা দেখতে পাচ্ছি অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। এই যে মারামারি, এই যে মারামারি, এই ঘর দখলের মারামারি চলছে, রে লড়াই, এইটা অ্যাকচুয়ালি ফুলশিরাটার ঘর, কিন্তু এইটা এসে দখল করে নিয়েছে, ডিম পারবে। এটা হচ্ছে একটা দেশি পেয়ার, আমার খুব ভালো লাগে, কারণ এই জেনারেশনগুলো না হারিয়ে যাচ্ছে, আমাদের এই মানে টপ ব্রিডের দিকে দৌড়াতে গিয়ে আমরা হারিয়ে ফেলছি, এগুলো কিন্তু আমাদের অবশ্যই রাখা উচিত, অবশ্যই, মানে আমি মনে করি অন্তত, সেই কারণে আমি এই দেশি পেয়ারটাকে রেখেছি, এদেরও আমাদের বাঁচাতে হবে, দরকার সবাইকেই না, আমরা শুধু টপ কোয়ালিটির পেয়ার করবো আর অন্যগুলো করবো না, তা তো হতে পারে না, না তাই না, দরকার সব কিছুরই, ওই শুধু টপ কোয়ালিটি করলে এই দুধগুলো আমাদের থেকে হারিয়ে যাবে, সমস্যা
মানে একটা সময় ইউরিয়া খুঁজে পাওয়া যায় না, যখন এখন জর্চা পায়রা খুঁজে পাওয়া যায় না, একদিকে জর্চা যে ওড়াই পায়রা ছিল, হলুদ চোখের পায়রা পাতি গম খেয়ে 4 ঘন্টা 5 ঘন্টা টেনে দিত, কিন্তু সেই পায়রা এখন আর পাওয়া যায় না, দেখতেই পাওয়া যায় না। তাই আমি 98 সালের কথা বলি, তখনকার দিনে আর এইসব পায়রা কোথায়, 98-এ আমি তখন থেকে পায়রা বসে, কারণ 20 টাকা 25 টাকা জোড়া ছিল পায়রা, জর্চা পায়রা লক্কা পায়রা মোটামুটি 200-250 টাকা জোড়া ছিল। না আমাদের এখানে ছিল, আর 98-এর কথা বলছি, তার ওখানে কত ছিল আমি জানি না, আমাদের এখানে এরকম বিক্রি হতো। অবস্থা খুবই খারাপ। এটা দিয়ে ভিডিওটা সেরকম কোনো টপিক না, জাস্ট ভিডিও করছি যে বাইরের যা অবস্থা বৃষ্টির জন্য আছি, একটা ভিডিও বানাচ্ছি এই টপিকের না। হ্যাঁ এবার একটা যার যা একটা আমার চকলেট দোয়া, এটা ঘরগুলো খুব নোংরা হয়েছে, খুব ঘর দখল করে আছে কালা করে, এই ম্যাদরাজ আমার আগের ওড়াই পায়রা, এই একটা পায়রা হেভি পায়রা, কোয়ালিটি ভালো, এইটার ভালো কোয়ালিটি কালাঙ্কা বলে। বাইরে প্রবল মিষ্টি হচ্ছে, ঘরে লাইট জ্বলছে, মানে বাইরেটায় এতটাই অন্ধকার হয়ে আছে একদম পুরোপুরি, বাবা সাথে হাওয়া আর মিষ্টি, বেরোলেই ভিজবে, কোপড়ালাই ভরসা। এখন দেখা যাক, সবার পায়রা আশা করি ভালো থাকবে, সুস্থ থাকুক এটাই চাই। যারা পায়রা পোষে এমনি খোলা জায়গায় যারা পোষে, এরকম ঘর নেই, তাদের পায়রাগুলোকে যেন ওপরালা সুস্থ রাখে, তাদেরও তো সঠিক জিনিস, সব ঠান্ডাতে এরকম কুকুরে কুকুরে বসে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, জলটা সে ঢুকছে না, কুকুর থেকে একটা ঘাট আসছে হালকা ছিপ ছিপ ঢুকছে। বাচ্চা কোনো ঘরে নেই, এই ঘরে যাচ্ছে 2 মাসে, জোড়াও নেই, বাচ্চা সেট করতে হবে, ঠিক না পড়লে এগুলো ডিম দেওয়ার কোনো গল্প নেই। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আপনার পায়রাগুলোও ভালো থাকুক। যা অবস্থা, ওপরালা সবার পায়রাকে সুস্থ রাখুক, ঠিক আছে, ওপরালাই আমাদের ঘরটা, যা বৃষ্টি যাই না কখন থামবে, আজকে তো অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আজ চলছে, তো বৃষ্টি তো চলছে। ঠিক আছে, আবার অন্য একটা টপিক নিয়ে আসবো নতুন ভিডিওতে, যতটা পারি আপনাদের সাহায্য করব, যারা নতুন পায়রা বসেন যতটা আমি পারি ট্রিটমেন্ট সম্বন্ধে, ঠিক আছে, আমি ঠিক ততটা সাহায্য করব আপনাদের, মানে ভিডিও পোস্ট করে করব। অনেকেই আছে সঠিক ট্রিটমেন্ট জানে না বলে, অনেক ভাইরা আছে বা দাদারা আছে জানে না, যাই হোক তাদের চেষ্টা করি, আমি যতটা জানি, আমি 98 থেকে পায়রা পেয়েছি পুষি, তো যতটা অভিজ্ঞতা হয়েছে শেয়ার করব। ঠিক আছে, ওই অনেকেই দেখি খুব বিহেভ করে, একসময় আমিও সবার কাছে জানতে চাইতাম, তারা খুব বাজে বিহেভ করে, তারপর নিজের চেষ্টায় শেখা, যাই হোক সেই কারণে আমি সবাইকে সাহায্য করবো, এইটুখানি বলছি, এই কারণে আমার চ্যানেলটা খোলার উদ্দেশ্য, আর কিছু না, এই ইউটিউব চ্যানেলটা খোলার উদ্দেশ্য এই কারণে, সেখানে আমি হাইফাই কিছু করিও না, নিজে টুকটুক করে থাকি, কেননা পায়রা একটা সময় আমি যখন শুরু করি অনেককে তখন এরকম প্রবলেমে পড়তাম, জিজ্ঞাসা করেছিলাম অনেকে সেই বড়ো বড়ো কথা সব এক এক দাঁড়াবে, পায়রা পড়ুক কেন ট্রিটমেন্ট জানো না, ঠিক আছে দেখা যাক, পড়াশোনাটা তো আমি জানি, আরে ভাই আমি পড়াশোনা জানি, যখন ট্রিটমেন্টটা আমি শিখবই, তুমি আমাকে কী ভেবেছো, তারপর থেকে ট্রিটমেন্টে পড়াশোনা করে 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 ট্রিটমেন্ট ততটা এক্সপিরিয়েন্স করলাম, প্রথমে পড়াশোনা তারপরে এক্সপিরিয়েন্স হলো, ট্রিটমেন্টগুলো অ্যাপ্লাই করে দেখলাম যে হ্যাঁ এটা হচ্ছে কি হচ্ছে না। যখন দেখলাম হ্যাঁ সব ঠিকঠাক হাতে হচ্ছে, তো ঠিক আছে চলো ইউটিউব চ্যানেল খুলিয়ে, সুবিধা তো সবার হবে না, অনেকেই জানে না ট্রিটমেন্ট সম্বন্ধে, ঠিকঠাক ভুল পথে নিয়ে যায়, বিক্রির উদ্দেশ্য থাকে অনেকের, চেষ্টা করি কাজ দেবে আপনি, ঠিক আছে, দিয়ে ভিডিও তো বড়ো হচ্ছেই হচ্ছে, কিন্তু এটাকে ওকে চলো টাটা, বাইরে খুব বৃষ্টি, ওপরালাই আমাদের ভরসা, আর কি দেখা যাক, সবার পায়রাকে সুস্থ রাখো,
ভালো থাকুক সবার পায়রা, তাই ওকে চলো টাটা।